জেসন কামিন্সের জোড়া গোলে মান বাঁচল মোহনবাগানের। হ্যাঁ, তাই, একদমই তাই হলো খেলাটা। যে জেসন কামিন্স যদি লাস্ট মিনিটে ওই গোলটা করতে না পারতো, তাহলে আজকে আমাদের পয়েন্ট হাতছাড়া হতো এবং এক পয়েন্ট নিয়ে ফিরতে হতো, এবং এটা নৈতিকালি আমাদের মানে নীতিগতভাবে হার হতো। বেসিক্যালি মাজিয়ার মতো টিম যারা আমাদেরকে ঘরের মাঠে আটকে দিত, এটাই হতো যদি জেসন কামিন্স লাস্ট গোলটা না পেত। আর মাজিয়া এফসির মানে যতটাই প্রশংসা করা যায় ততটাই কম হয়। অসাধারণ লেভেলের খেলেছে একটা সামান্য টিম নিয়ে, মোহনবাগানের মতো হাই লেভেল টিমকে প্রায় আটকেই দিয়েছিল বলা চলে। তো তাদের প্রশংসা করতেই হয়। মোহনবাগান মাঠে সব করেছে, দুর্ধর্ষ স্কিল দেখিয়েছে, দুর্ধর্ষ কিছু মুভ করেছে, দারুণ পজিশন রেখেছে, কিন্তু যেটা করতে পারেনি সেটা হচ্ছে গোলটা। প্রথম দিকে জেসন কামিন্স গোলটা তো করেই দিয়েছিল। তারপরে আমি যা যা বলেছিলাম, যে যে জিনিসগুলো ভয় পেয়েছিলাম, সব কটা একসঙ্গে হলো। মাঠ তো লাস্টের দিকে প্লেয়িং কন্ডিশন ছিল না, প্রথম দিকটায় মাঠ খুব একটা প্রবলেম করেনি, মাঠ ভালোই ছিল, খেলা হচ্ছিলো, একটু বলটা স্লো যাচ্ছিল, খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন বলের মুভমেন্ট কিন্তু স্লো হচ্ছিলো, অন্যদিন যতটা ফাস্ট যায় ততটা যাচ্ছিলো না। নেক্সট হচ্ছে, প্রথম থেকেই আমরা জানতাম যে মাজিয়া বক্সের বাইরে থেকে শট মারবেই এবং ওরা এই চান্সটা নেবেই, এবং তারা নিলেও চান্সটা নিল। জাপানি প্লেয়ার ভরা পুরো আমাদের মান ইজ্জতের বড়া ভেজে দিয়ে চলে যাচ্ছিল, খুব কপাল ভালো যে আমরা বেঁচে গেছি। তাই তো গোলটা অসাধারণ লেভেলের গোল, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের গোল। আমাদের টিমে দুজন প্লেয়ার খেলে, একজন ইউরোকাপ খেলে আসা আর একজন ওয়ার্ল্ড কাপ খেলে আসা, কিন্তু আমাদের টিমটাকে দেখে মনে হচ্ছিল না যে আমাদের এইরম লেভেলের দুজন প্লেয়ার আছে। ধিমি লাস্টের দিকে প্রথম দিকটা ভালো খেলছিল, ঠিক আছে, কিন্তু সেকেন্ড দিকটা তো ওই সেলফিস আবার দেখা গেল, দুমদাম শট নিল, একটাও রাখতে পারলো না। আর পেনাল্টি নেওয়ার সময় এটা কি হলো, এটা তো চ্যাংড়ামি হলো রীতিমতো। এইভাবে একটা মুভ তুমি করছো, শিওর না হয়, 100% শিওর না হয় দিমিত্রি পেটাটস পৌঁছতেই পারলো না বলের পর্যন্ত, অপোনেন্ট ক্লিয়ার করে দিল, পেনাল্টিটা তো নষ্টই হলো। এবং পেনাল্টির মতো জায়গায় মানে একটা শিওর শট, যেখান থেকে গোল জেসন কামিন্স সাধারণত এখনও পর্যন্ত মিস করতে দেখিনি ওকে পেনাল্টি, সে এরকম দুম করে একটা চান্স নিল, আর সেটা দিমিত্রি পেট্রাটস মানে আর কিছু বলার নেই, কী করলো আপনারা সবাই দেখতে পেয়েছেন। মানে ওই সময়টা দেখে মনে হচ্ছে তো ম্যাচ ছেড়ে দিল প্রায়। আর যদি আজকে 3 পয়েন্ট না পেতো, তাহলে ওটাই কিন্তু পুরো মানে মোমেন্ট অফ দ্য ম্যাচ হয়ে যেত। প্রথম ম্যাচে ভুলটা করেছিল জুয়ান ফেরান্ডো। আমি আজকে সকালের ভিডিওতে বলেছিলাম যে যতই জুয়ান ফেরান্ডো এক্সপেরিমেন্ট করার কথা ভাবুক না কেন, তবে আমার মনে হয় যে আজকে টিমটা যেটা সেট টিম আছে তাকেই নামানো উচিত। প্রথমে এমন এক্সপেরিমেন্ট করে চেঞ্জ নিয়ে নামালো, সেই চেঞ্জগুলো পরের দিকে প্রবলেম হয়ে গেল। আর যারা আমাকে বলছিলেন 6 জন বিদেশি কেন খেলাচ্ছে না, তারা আজকের ম্যাচটা দেখলে বুঝতে পারবেন যে 6 জন বিদেশি খেলানোর ফলে কী মাসটা হলো। প্রথম থেকে 6 জন বিদেশি খেলানোর ফলেই এই প্রবলেমটা শুরু হয়েছিল। লাস্টের দিকে চেঞ্জ করার অপশান পাচ্ছে না, শেষ পর্যন্ত সাদিকু আর কামিন্সকে রেখেই দিতে হলো পিচের মধ্যে, কাউকে চেঞ্জ করতে পারলো না, কারণ খেলাটা দেখে যখন বুঝতে পারছে তখন সাদিকু কামিন্সকে চেঞ্জ করার মতো অপশান হাতে নেই যে ওদেরকে রিপ্লেস করে অন্য কাউকে দেবে। বরং যদি প্রথম দিকে গোল না পেতো, পরের দিকে কামিন্সের সঙ্গে সাদুকুকে জুড়ে দিত, তাহলে অ্যাটাকটা বেড়ে যেত। ওদের গোলকিপার সুপার্ব, মানে ওদের গোলকিপার সম্পর্কে কি আর বলবো, মানে স্পাইডারম্যান, মানে কত যে শটও আজকে আটকেছে, কত যে শিওর গোলও আটকেছে, মানে ও একাই যেন টিমটাকে টেনে নিয়ে গেল লাস্ট মোমেন্ট পর্যন্ত। যে 90 মিনিট পর্যন্ত মাজিয়া লড়াইয়ে ছিল, তার একমাত্র কারণ ছিল এই গোলকিপার। এই গোলকিপারটা একদম অসাধারণ লেভেলের, আমি জানি না এই অসাধারণ লেভেলের গোলকিপার কিনা, কিন্তু আজকে যে খেলেছে অসাধারণ লেভেলের খেলেছে। আজকের খেলা দেখে প্লেয়ারকে ভালো মন্দ কিছুই বলা যাবে না যারা খেলেছে, কারণ খেলাটা এমনই হয়েছে, একতরফা পুরো খেলা হয়েছে, গোল করতে পারেনি। গোল করতে পারেনিতে মোহনবাগানের যতটা প্রবলেম ছিল বা ফেলিওর ছিল, তার থেকেও বেশি আমি পয়েন্ট দেবো মাজিয়াকে। আমি বারবার বলবো, প্রশংসা মাজিয়ার করা উচিত, মাজিয়া অনেক বেশি ভালো খেলেছে। মোহনবাগান যত না খারাপ খেলেছে, তার থেকেও বেশি ভালো খেলেছে মাজিয়া। অ্যাওয়ে ম্যাচে এই টিমটাকে এদের ঘরের মাঠে ফেস করাটা কিন্তু যে কোনো টিমের পক্ষে প্রবলেম হবে, এবং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আজকের ম্যাচ থেকে কিন্তু এই শিক্ষাটা নিতে হবে যে পরের বার যখন আমরা অ্যাওয়ে ম্যাচ খেলতে মালদ্বীপ যাব, এদের ঘরের মাঠে খেলব, তখন যেন আমরা এদেরকে সবথেকে স্ট্রং টিম মনে করেই টিমটা নামাই। এবারের AFC কাপ মোটেই সহজ হবে না, যেটা ভাবা হয়েছিল সেরকম হওয়ার চান্স নেই, কারণ একটা টিম একবার একটা ম্যাচ হেরে যাওয়ার পর
পরের সে যখন আর একটা চান্স পাচ্ছে হোম অ্যাওয়ে বেসিসে, তখন পরের ম্যাচটায় সে ঝাঁপিয়ে পড়ছে। এবং যেহেতু ছটা করে ম্যাচ প্রত্যেকে খেলবে, একটা করে ম্যাচ হেরে গেলে, আগেরবার যেমন সিস্টেম ছিল একবার করে ম্যাচ হেরে গেলে মোটামুটি তোমার বিদায়, বুঝে নাও তুমি আর উঠতে পারবে না, এবার কিন্তু সেই সিচুয়েশান নয়। ফলে প্রত্যেকটা টিমই লাস্ট মোমেন্ট পর্যন্ত ফাইট করে যাবে এবং ফাইট হবে। তো মোহনবাগানকে সিরিয়াসলি নিতে হবে। মোহনবাগান আজকে যতটা ক্যাজুয়াল নিয়ে টিমটা নামিয়েছিল ফার্স্ট ইলেভেনটা, সেটা কিন্তু অন্য ম্যাচে করলে হবে না। প্রথমে যদি ফার্স্ট ইলেভেনের কথায় আসি, আমরা দেখতে পেয়েছিলাম অনুরূপ থাপার জায়গায় গ্লেন মার্টিন্সকে, ছজন বিদেশি একসঙ্গে খেলায় ন্যাচারালি সাহালকে ফার্স্ট ইলেভেনে রাখা যায়নি, সাহাল আর থাপা বাইরেই ছিল, লিস্টান ছিল, আর এদিকে আশিস রায় ছিল, ওদিকে আনোয়ার ছিল, আর গ্লেন মার্টিন্স ছিল। টিমের প্লেয়ারদের মধ্যে ক্লান্তি ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্লেয়ার টিমটা ক্লান্ত আছে, জানি না মাঝখানে একটা গ্যাপ পাবে, আবার চেন্নাই ম্যাচ আছে শনিবার দিন। এবার যদি ম্যাচের কথায় আসি, তাহলে প্রথম থেকে মোহনবাগান ডমিনেট করেই খেলছিল, মাঝে মধ্যে উঠে আসছিল, কিন্তু কোনোভাবেই তারা আমাদের পেনাল্টি বক্সে কোনো রকম থ্রেট ক্রিয়েট করতে পারেনি। তো প্রথম থেকে খেলা শুরু হবার পর 28 মিনিটের মাথায় জেসন কামিন্স প্রথম গোলটা করে, এবং আমরা তখন ভেবেছিলাম যে খেলাটা ঠিকঠাকই হবে, কিন্তু মাঝ মাঠের কোনো বন্ডিং আমরা খুঁজে পাইনি, কারণ ওদের তরফ থেকে কোনো রকম রেজিস্ট্যান্স ছিল না। তা সত্ত্বেও আমরা কিন্তু মাঝ মাঠে সেরকম বলের দখল রাখতে পারিনি, যেটা অন্যদিন আমরা যে ধরনের মাঝ মাঠটা সলিড দেখি সেই সলিডিটি ছিল না, কারণ মাঝিয়া আমাদেরকে প্রায় মাঝ মাঠটা একটা সময় ছেড়ে দিচ্ছিল। এবং সেই অবস্থা থেকে আমরা যে প্রথম গোলটা পেয়ে যাই, সেই গোলটা একটা দারুণ মুভ থেকে হয়। কিন্তু এরপর থেকে যে ওরা অ্যাটাক করতে শুরু করে তা না, ওরা কিছুটা ওপেন হয়। ওপেন হওয়ার পরেও আমাদের যে খুব একটা কিছু ওরা প্রবলেম তৈরি করেছে তাও হয়নি, কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে ওরা বাইরে থেকে শট মারবে, এবং সেটা আমরা খুব ক্যাজুয়ালি নিয়ে নিই ব্যাপারটাকে, এবং মাথা থেকে এটা আউট হয়ে যাওয়ার জন্য প্লেয়ার ওদের অপোনেন্টের প্লেয়ার ওয়ারা, জাপানি প্লেয়ার, সে দারুণ শট নেয়, একদম ফ্রিকিক যেরকম বাঁকানো ফ্রিকিক হয় ওই রকম টাইপের একটা শট নেয় দারুণ পজিশান থেকে, এবং অনবদ্য একটা গোল করে দিয়ে আমাদেরকে, যে আমরা এতটা কনফিডেন্স ছিলাম, পুরো গতির বিরুদ্ধে গোলটা করে দিয়ে আমাদের পুরো স্টেডিয়ামকে চুপ করিয়ে দেয়। এরপর থেকে শুধু আমরা লড়েই গেছি, চেষ্টা করেই গেছি, নানারকম মুভ তৈরি করেই গেছি, দারুণ দারুণ খেলা দেখিয়েছি, 3-4 জন প্লেয়ারকে কাটিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু গোল আর তুলতে পারিনি, প্রচুর চেষ্টা করেও কিছুতেই গোল তুলতে পারিনি। কিন্তু লাস্ট মোমেন্টে 90+3 মিনিটে জেসন কামিন্স একটা অসাধারণ গোল করে, একটা মুভ থেকে, যেটা হচ্ছিল না লাস্ট মোমেন্টে। ওদের গোলকিপারেরও একটা চোট লেগেছিল, হ্যামস্ট্রিং পুল হয়েছিল, ও তাই নিয়েই খেলছিল, তো স্বাভাবিক যে এই গোলটা হবে, কিছু করার নেই, ও একটুখানি ক্লান্ত হয়েছিল, আর সেই ফাঁকে জেসন কামিন্স গোলটা করে দিয়ে বেরিয়ে যায়। আশিস রায়কে দেখে মনে হচ্ছিল যে ও ক্রস টস করতে ভুলে গেছে। আমি পরের পর ম্যাচ দেখে যাচ্ছি আশিস রায় দৌড়েই যাচ্ছে, সারা মাঠে প্রচুর লোড নিচ্ছে, প্রচুর খাটছে, তো ক্রস ও করতে পারছে না, ক্রস যেগুলো করছে সেগুলো কোনোটাই ঠিক মতো জায়গায় হচ্ছে না। বরং গ্লেন মার্টিন্সকে আমি বলবো, গ্লেন মার্টিন্স অনেকগুলো ভালো পাস বাড়িয়েছিল প্রথম দিকে, কিন্তু থাপা আসার পর ভুলটা ভেঙে যায়, কারণ থাপা যে পাসগুলো বাড়ায় সেগুলো গ্লেন মার্টিন্সের থেকে অনেক হাই কোয়ালিটির। তো ন্যাচারালি পরের দিকে সাহাল থাপা নামাতে খেলাটা আমাদের আবার একটুখানি দখলে আসে পুরনো টিমটা আসাতে, কিন্তু ন্যাচারালি কম্বিনেশানটা ভেঙে গেছিলো প্রথম থেকে নতুন কম্বিনেশান নামানোর জন্য, ফলে আর পুরনো কম্বিনেশানটা ফিরে আসার কোনো সুযোগই পাইনি পুরো ম্যাচটা জুড়ে 90 মিনিটে। যে কম্বিনেশানে আমরা খেলতে দেখে থাকি মোহনবাগানকে, সেই কম্বিনেশান আর ফিরে আসেনি। আর কি বলবো, তবে এই ম্যাচটা থেকে আমাদের যে শিক্ষাটা নিতে হবে, মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ার, কোচিং স্টাফ সকলের এই শিক্ষাটা নেওয়া উচিত যে আমরা যেন এই ভুলটা আর না করি, কোনো টিমকে যেন হালকাভাবে না নিই, তাহলে কিন্তু পরিণতি খারাপ হতে চলেছে। আজকে হতোই, কিন্তু খুব কপাল ভালো আমরা বেঁচে গেছি, না হলে আজকে ওই 85 মুখে পা কাটার মতো অবস্থাটা হতো। যাক গে, ব্যাক টু ব্যাক উইন, আমরা টেবিল টপে আছি, পরপর 3টে ম্যাচ জেতায় আমরা কিছুটা সিকিউর, কারণ প্রত্যেকটা টিমই এখন যা দাঁড়িয়ে আছে, মোহনবাগান ছাড়া প্রত্যেকটা টিমই 3 পয়েন্ট করে লস করেছে, সেদিক দিয়ে মোহনবাগান অ্যাডভান্টেজে আছে, কিন্তু এই অ্যাডভান্টেজটা একটা ম্যাচ হেরে গেলেই চলে যাবে। তো এইটা মাথায় রাখতে হবে যে আমাদের কোনো ম্যাচ হারা চলবে না, আমরা যদি গ্রুপ স্টেজে কোনো ম্যাচ না হারি, অ্যাটলিস্ট যদি ড্রও করি, তাহলেও কিন্তু আমরা উঠে যাব, কারণ প্রত্যেকটা টিম একটা করে ম্যাচ খেলেছে, আমরা একটা ড্র করলেও খুব একটা অসুবিধা হবে না, বাকি সবকটা ম্যাচ যদি আমরা জিতে যাই আমাদের প্রবলেম হবে না। কিন্তু যেহেতু লিগটা ছটা করে খেলা হবে, তাই যখন তখন লিগ টেবিলটা বদলে যেতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই ভিডিওতে এইটুকু, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।